আপনার পৈতনের সামনে কিছু কিছু দেখানো দেখতেছি নাই যদিও আর এতজন বসার সুযোগ দেওয়া যায় আপনারা এত চাপাই আসেন সামনে দিয়ে সময় নষ্ট করতে যাবেন না আমি আগে বলেছি মাথায় আমি আল্লাহ নামে জিকির করা হবে কেউ কোনো জায়গা খালি রাখবেন না চাপি আসেন যে আপনার সামনে কি আপনার অনেক পাইয়া আসতেছে বসার জায়গা নাই কইতে বসার সুযোগ করে দেন চোদ্দতম বার্ষিকী মাহফিল আজকের দ্বিতীয় দিনে সম্মানিত সভাপতি শেখুল হাদিস উস্তাদুল উলামা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আলেম আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব তার সঙ্গে এইমাত্র আপনাদের সামনে কথা বলে গেলেন আজকের এই মাহফিলের প্রধান মুফাসসিরুল কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন শেখুল হাদিস বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইমাতুল মাসাজিদ প্রফেসর কোরআন 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 তৎসঙ্গে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম বিভিন্ন শ্রেণী রাজনীতিবিদেরা সমাজসেবীরা সমাজসেবকেরা শিক্ষাবিদেরা মুরব্বিয়ানে আজম বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা বর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া দায় করি যে আল্লাহ পাক তার কালামের আলোচনা প্রতি বছর এই জায়গায় তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল হয় আজকে তা পদার্পণ করলো চোদ্দতম বার্ষিকী বলুন আলহামদুলিল্লাহ সেই চোদ্দতম বার্ষিকীর আজকে দ্বিতীয় দিবসে আপনাদের সামনে বিশিষ্ট আলিমুদ্দিন হযরত মাওলানা শরীফুর রহমান সাহেব আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তারপরে আরো আলোচনা হয়েছে কিছুক্ষণ আগে যে আলোচনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনুল কারীমের আকর্ষণে প্রতি বছর তিনটা রাত্রি বারোটা পর্যন্ত আপনারা এখানে কাটাইয়া দেন আল্লাহ দরবারে আলোচনা শুরু আগে দোয়া রাখি তার কেমন পর্যন্ত যেন এই সদিনে এইভাবে আল্লাহর কালামের ব্যাখ্যা আলোচনার মাহফিল যেন চলতে থাকে আল্লাহ যেন জারি রাখে সকলে বলেন আল্লাহুম্মা আমিন এখনো শ্রোতারা আসতেছেন আবার বলতে হচ্ছে কিছু কিছু জায়গা খালি আছে আপনারা অনুগ্রহ পূর্বক পিছনে দেখেন কেন আপনারা আমি বলছি সামনের দিকে যার যার সামনের দিকে যে জায়গা খালি আছে আপনারা চাপাই আসে যান অনেক পিছন দিয়ে এমন আসতেছেন বসার জায়গা দেন বিগত বছরের চাইতে এই বছর প্যান্ডেল আরো বড় হয়েছে না ছোট হয়েছে কথা বলেন না আপনারা আরো বড় হয়েছে কিন্তু এরপরেও আপনাদেরকে দেখা দিতে অসুবিধা হচ্ছে তাতে বোঝা যায় আপনাদের কোরআনের প্রতি কত মহব্বত আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা এখানে এসেছেন কিসের আকর্ষণে কিসের আকর্ষণে আল্লাহ কালাম কোরআনুল কারীমের আকর্ষণে আমরা এসেছি আপনারা এসেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য অন্য কোনো নিয়ত আছে আমরা এসেছি আল্লাহকে রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য তার কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য যারা এইটা করেছেন যারা এসেছেন যারা আসতেছেন প্রত্যেকে আল্লাহ পাক প্রতি বছর তিন দিনের মাহফিল হয় যে আলোচনা যখন হয় তার উপর যেন আমরা আমলটা করতে পারি আল্লাহ যেন তাওফিক হয়ে সকলে বলে আল্লাহ আমিন কোরআনুল কারীমের নির্ধারিত সোলা আছে যার থেকে ইনশাআল্লাহ আজিম আপনাদের সামনে আলোচনা রাখবো যার যে সুরাটা হলো কোরআনুল কারীমের সুরা কামাল কোন সুরা সবাই কথা বলবে কোন সুরা সবাই কামাল 27তম পারা যে সুরাটা থেকে আপনাদের সামনে
দুইটা আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আজিম, তার উপর আলোচনা হবে। তবে দুইটা আয়াতকে কমপ্লিট করা যাবে না, সময় সংক্ষিপ্ত থাকে, চেষ্টা রাখবো সংক্ষিপ্ত সময়ের ভিতরে সরাসরি আলোচনায় গিয়ে একটা আয়াতের যেন আলোচনা আপনাদের সামনে রাখতে পারে। কিন্তু রাখতে গিয়ে যে পরিমাণ ইলমের প্রয়োজন আমি জানি আমার সামান্য নাই, কারণ মহাসমুদ্র আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা করতে গিয়ে যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন একমাত্র আল্লাহ যদি তার কুদরত থেকে সামান্য ইলম দেন, সাহায্য করেন, কিছু আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর আগে ভূমিকায় বেশি কথা বলবো না আজকে, আর ভূমিকায় বেশি কথা বলতে গেলে পরে আমার আলোচনাকে কমপ্লিট করতে বিরাট সুবিধা হয় না, সময় পিছন দিক থেকে তাড়া করে। এর জন্য দুই চারটা কথা বলে সামনে আলোচনার দিকে চলে যাব। আল্লাহর কালাম কোরআনুল কারীম যেটা আমাদের সামনে, এই যে আপনাদের সামনে রাখা আছে, এই কিতাবের মতো আর কোন কিতাব আল্লাহর জমিনে আছে? আওয়াজ করে বলুন আছে, ছিল, আগামী দিনে আসবে, আসার কোন সম্ভাবনা আছে? নবী আসবেন? নবী যখন আসবেন না, সেই রাস্তা যখন ক্লোজ হয়ে গেছে, আর আল্লাহর কিতাব আর এই কিতাব হলো সর্বশেষ কিতাব, হলো সুবহান। এর আলোচনা হয়েছে, এর আলোচনা যেই দিন পৃথিবীতে কোরআন এসেছে সেই দিন থেকে তার আলোচনা চলতেছে, ব্যাখ্যা চলতেছে, তার সিহির চলতেছে। এই যে সময়ে আপনারা এখানে বসে আছেন, সেই সময়ে গোটা পৃথিবীতে যদি খবর নেওয়া যাইত, কোনো সিস্টেম থাকত, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে কোরআনের আলোচনা, কোরআনের ব্যাখ্যা মাহফিল পৃথিবীতে নাই পরেও লক্ষ কোটি কোটি মাহফিল চলতেছে বলে সুবহানাল্লাহ। আর কোন কিতাবে আছে? তাড়াতাড়ি কথা বলবেন, আছে নাই? কারণ এই কিতাব পড়তে মজা লাগে নি না, আলোচনা শুনতে মজা লাগে নি না, যদি না লাগতো আজকে প্যান্ডেল খালি থাকত, কিন্তু পিছনে আর জায়গা নাই, দেখেন সেটা আসতেছে কিন্তু জায়গা নাই হয়ে গেছে। তবে চেষ্টা রাখেন আপনারা, ওই থেকে আপনারা দেখবেন না, আপনারা চেষ্টা করবেন যারা আসতেছেন যে দিয়ে পান, আপনারা নিজের চেষ্টায় বসার চেষ্টা করবেন, যদি জায়গা না পায় একটুক্ষণ কষ্ট করে আপনারা প্যান্ডেলের বাইরের দিকে জায়গা দেওয়া হবে, বসে যাবেন, আল্লাহ আপনাদের কষ্টকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আমরা এখানে যখন বসে আছি, সেই মুহূর্তে আর যদিও কিছু না হয়, একটা মাহফিল চলতেছে বাংলার জমিনে, সেন্সর ওলামা আল্লামা হযরত সাহেব কিবলায়ে ফুলতুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই বছরের বার্ষিক ইসালাত সালের মাহফিল যেখানে এই মাত্র আমার কাছে টেলিফোনে একজন খবর বলল যে এবছর শ্রোতাদের সংখ্যা ক্রস করেছে 10 লক্ষের ঊর্ধ্বে। শুধু 3 দিন নয়, প্রতিদিন যদি এই প্যান্ডেলে আল্লাহর কালামের আলোচনা করা হয় মাগরিব পর থেকে রাত্রি 12টা পর্যন্ত, তাহলে আমার মন বলতেছে 3 দিন নয় প্রতিদিন যদি হতে থাকে, তা কেয়ামত পর্যন্ত যদি এই প্যান্ডেলে প্রতিদিন আলোচনা করা হয়, কিন্তু আমার রব আল্লাহর এই কালামের আলোচনার শেষ হবে না। আর আজকে বলে সুবহানাল্লাহ, কথাটা খান, আল্লাহ পাক বলছেন শুরু করে আল্লাহর কালামের তাফসীর ব্যাখ্যা,
যদি সমুদ্রের পানি নামের পানিটাকে যদি খালি বানিয়ে দেয়, কি বানিয়ে দেয়? কি বানিয়ে খালি যদি বানিয়ে দেন, সমুদ্রের পানি নামের পানি শেষ হয়ে যাবে, তাদের রবের আল্লাহর কালামের ব্যাখ্যালে শেষ হবে না। শুধু তার এই বলে আল্লাহ আলোচনা শেষ করেন নাই, আল্লাহ বলছেন একটা সমুদ্রের পানি শেষ হয়ে গেল, সাহিত্যের জন্য আরেকটা সমুদ্র, আরেকটা সমুদ্র, যত সমুদ্রগুলি আছে আমরা জানি মহাসাতটা সমুদ্র, এই সাত সমুদ্রের পানি, পৃথিবীতে যত নদী নালার পানি আছে, হামরের পানি আছে, পুষ্করিণীর পানি আছে, কুয়ার পানি আছে, যত পানি আছে সমস্ত পানিকে যদি তালিকা নিয়ে দেয় আর বানিয়ে তাদের রবের আল্লাহর কালামের ব্যাখ্যা, আল্লাহর কালামের আলোচনা যদি লেখা শুরু করে দেয়, পৃথিবীর পানি নামের তালি শেষ হয়ে যাবে, আমার উল্লার কালামের আলোচনা ব্যাখ্যার শেষ হবে না। দুনিয়ার সাধারণত কিতাবের মতো এই কিতাব নয়, কারণ দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন সব আল্লাহ পাক এই কিতাবের ভিতরে দিয়া দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এর মতো আর একটা কিতাব নাই, তিনটা ছিল, তার অস্তিত্ব নাই, হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, তাওরীত, জাবুর, ইনজিল, আর বাকি যেগুলি ছিল তো মানুষ তৈরি, এত আলোচনা এর মোকাবিলায় আসেই না। কিন্তু আফসোস, এই কোরআনুল কারীম আজকে যারা আমরা গ্রহণ করেছি সেই মুসলমানরা এখন পর্যন্ত বুঝতে পারি নাই কি নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি দেয়ের ভিতরে আল্লাহ দিলেন, আল্লাহ দিতে বলতেছেন শুনে এর মধ্যে কি দিয়েছি। পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু এর মধ্যে দিয়া দিছি, বলে সুবহানাল্লাহ, সমস্ত কিছু এর মধ্যে দিয়েছি, আর সঙ্গে কি দিয়েছি, হুদান, হেদায়ত। পৃথিবীর মানুষ যদি হেদায়ত পাইতে হয় একটা মাত্র কিতাব তাদেরকে হেদায়ত দিতে পারে, পারবে, যার নাম হলো কোরআন, বড় সুবহানাল্লাহ, তাকে কোনোটাই পারবে না, মানব তৈরি কোন ধর্মগ্রন্থ পৃথিবীর মানুষকে হেদায়ত দিতে পারবে না, কারণ তাকে সবগুলি কিতাব হলো মানুষের তৈরি, কার তৈরি। আবার যদি শান্তি পাইতে হয় আল্লাহ এই এর মধ্যে বলছেন ওয়া রাহমান, আর এর মধ্যে দিয়েছি পৃথিবীর মানুষের জন্য শান্তি, বলে সুবহানাল্লাহ, পরিপূর্ণ করে দিয়েছেন। আবার এর মধ্যে আল্লাহ কি দিয়েছেন, আল্লাহ বলছেন আল্লাহ উল্লেখ করেন নাই, বলে সুবহানাল্লাহ, সত্য আকাশ বলুন, সত্য জমিন বলুন, সত্য আসমানাওয়াতি ওয়াল আরদ, সত্য আকাশ বলুন আর সত্য জমিন বলুন, এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ বলছেন কিছুই গোপন নাই, যা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এই সুস্পষ্ট কিতাব কোরআনের মধ্যে, বলে সুবহানাল্লাহ। কোনটা আমার মত কিছু কথা বলতে হয় আপনাদের, আপনার
দেখা যায় শোনার জন্য আলোচনা এসেছেন কিন্তু নিয়মটা কিন্তু বেশ পালন হয় মনে হয়, তা ঠান্ডা বেশি, আজকে ঠান্ডা বেশি না কম, ঠান্ডা বেশি না কম, কথা বলবেন ঠান্ডা কিছু আছে তবে একেবারে নাই নাই নাকি না আছে কথা বলেন না, ঠান্ডা আছে না নাই আছে, নাই বললে তো আবার অসুবিধা আছে, বলো সোয়েটার গুলো চাদর গুলো মাফলার গুলো ঠান্ডা নাই ঠান্ডা আছে, এটা ঠান্ডার মৌসুম, কিসের মৌসুম? তবে ইংরেজিতে চাইতে আজকে কম না বেশি কম, আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ মাহফিল ও রাজি হয়ে গেছে বলে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ কমাইয়ে দিছে যাতে আমার বান্দার আমার কালামে আলোচনা নাম করে দেখতে পারে বলে সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ আগামী কাল ওই পরিবারটাকে তুমি মহানরতে নিও, প্রত্যেকের জন্য আখেরি মোনাজাতে এসে শরীক হতে পারে প্রত্যেককে যেন আল্লাহ তাওফিক দে, সকলে বলে আল্লাহ মামি। এই সূরা আল্লাহ পাক সূরাটার নাম রাখলেন কামাল চন্দ্র, কারণ এই সূরার নাযিল হওয়ার পিছনে চন্দ্র সম্পর্কিত একটা ঘটনা আছে বলে সুবহানাল্লাহ। আরম্ভ নিকে আল্লাহ বলেছেন পাঠিয়েছিল যেটাকে বলা হতো মুজিজা, কি বলা হতো কথা বলে কি বলা হতো তাদেরকে মুসলমান বলা হয়, আর যারা আল্লাহর দিনকে গ্রহণ করেছে
ইসলাম ধর্মাবলম্বী যারা তার কেমন পর্যন্ত আল্লাহর জমিনে এই কিতাব যেইভাবে থাকবে আল্লাহর দিন ও জমিনে থাকবে বলে সুবহানাল্লাহ। এবং সেই জাতি যারা কোরআনকে গ্রহণ করেছে কোরআন মানে চলে তাদেরকে এই জমিন থেকে কেউ মিটানি সম্ভব আছে আওয়াজ পাবেন আছে যতই ষড়যন্ত্র হোক সকল ষড়যন্ত্রকে ইতিহাস প্রমাণ করতেছে তার সকল ষড়যন্ত্রকে দুর্বল করে দিয়ে ধ্বংস করে দিয়া আল্লাহ দিনকে কোরআনকে জমিনে টিকাইয়া রাখছে এবং আল্লাহ কেমন পর্যন্ত তার দিন কোরআনকে জমিনে টিকাইয়া রাখবেন বলো সুবহান। আমার রসুলের সবচেয়ে বড় মর্যাদা কোনটা কোরআন কারীম কোনটা সেইভাবে আল্লাহ রসুলের বিভিন্ন মর্যাদা গুলি আছে আল্লাহ রসুলকে বিভিন্ন সময়ে তারা পরীক্ষা করল এদিকে সত্যই আল্লাহর নবী এর অগণিত প্রমাণ বলি আছে এই সুরায় যে আল্লাহ পাক যে চন্দ্র বিভিন্ন হওয়ার কথা উল্লেখ করতেছেন এটা সেই ঘটনার দিকে উল্লেখ করে মুসলিম দিকে আমরা একটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার ময়দানে কোন ময়দানে আওয়াজ করবেন কোন ময়দান কেন হজে গিয়েছেন দেখেছেন আগমতে যাওয়ার আগের রাত্রেই যেখানে অবস্থান করতে হয় পাঁচ হপ্তাহের নামাজ পড়তে হয় কয় হপ্তাহের মিনা আরাফাতের ময়দান থেকে ফিরে এসে রাত্রি যখন করে মুদ্দান হয় আমার আমার সেই ময়দানে হাজিদের ডাকতে হয় তিন দিন কয়দিন সেই ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে সেই দিন রাত্রি ছিল পূর্ণিমার রাত্রি কোন রাত্রি পূর্ণিমার রাত্রি আবু জাহেলের সহ নাম করা পড়া ইসলামের কিছু দুশ্মনেরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে প্রশ্ন রাখলো ও মুহাম্মদ তুমি সত্য আল্লাহর নবী আমরা মেনে নিব তুমি যদি এক টাকা করে দেখাইতে পারো আল্লাহ রাসূল বললেন কাজটা কি তারা বললো মুহাম্মদ ওই দেখো আকাশে যে চন্দ্র দেখা যায় বিশ্বাস করে নিব কলেমা পড়ে ইমান নিয়ে আসবো তোমার প্রচারিত ধর্ম আমরা গ্রহণ করে নিব বলো সুবহানাল্লাহ। তার মনে মনে ভাবতেছে আমার নদী খাদের মতো মনে হয় মানুষ ওনার দ্বারা সম্ভব হবে না তাই তার বাবল এটা সম্ভব হবে না আর ওনার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের প্রয়োজন হবে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা বসে আছে আল্লাহর হাবিব দাঁড়িয়ে বললেন তাহলে দেখো তো এই বলে আমার হাবিব নূরানি এই আঙ্গুলটা চন্দ্রের দিকে তুললেন বলে সুবহানাল্লাহ আঙ্গুল তুলে চন্দ্রের দিকে ইশারা করে বললেন ও চন্দ্র আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তুমি দুই টুকরা হয়ে যাও সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেল সুবহানাল্লাহ হয়ে গেল একটা টুকরা মক্কার দিকে চলে গেছে মাদ্রাসার কোনো আছে যারা মিনায় গিয়েছেন তারা দেখেছেন মিনার ময়দান আর মক্কার শহরের মাঝে বিরাট একটা পাহাড় আছে এক টুকরা পাহাড়ের পূর্ব দিকে চলে গেল আর এক টুকরা পাহাড়ের পশ্চিম দিকে চলে গেল যখন দেখলো যার মুকদ্দরের মধ্যে ঈমান নাই জাহান্নাম যার ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছে তার জন্য কলিমা পড়া কখনো নসিব হবে কলিমা পড়া ঈমান না এর চেয়ে বড় সৌভাগ্য আল্লাহর জমিনে আর নাই আমরা পড়েছি সেই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন বলো সুবহানাল্লাহ যখন তারা দেখল কি বলল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন দুই নম্বর আয়াতের মধ্যে ওয়াইয়ার আয়াতাই ইউরিদু ওয়ায়াকুলু সিহরুন মুস্তাবি নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ তারা যদি কোন নিদর্শন দেখে আল্লাহ বলছেন এই নিদর্শন তারা তখন দেখল দেখার সঙ্গে সঙ্গে তারা মুখ ফিরিয়ে নিল তাদের অভ্যাস ছিল আল্লাহর নবীরা যখন কোন মর্যাদা দেখাতেন সঙ্গে সঙ্গে তারা মুখ ফিরিয়ে নিত তারা মুখ ফিরিয়ে নিল আর কি বলল তারা বলল এটাই তো চিরাচরিত জাদু নাউযুবিল্লাহ বলেন না মুখ
বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপবাদ দেয়। মাঝে আমি এক জায়গায় বললাম, আজকে কোন সময় বলা হয় আমরা নাকি বাবরের আওলাদ, তার আওলাদ তার আওলাদ হয় বাবরের আওলাদ, বাবুদের উত্তর সুরিয়া। আমি বললাম শুধু বলো কেন, আরো আগে নিয়ে বলো, অরঙ্গজেবের আওলাদ।